আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আজকের ভিডিও শুধুমাত্র পুদিনা পাতার উপর। পুদিনা পাতার অসাধারণ একটা শরবতের রেসিপি শেয়ার করব। এই গরমে সারাদিন রোজা রাখার পরে এমন একটা শরবত আপনার সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যেই দূর করে দেবে। আর আমার মতো সারা বছর জুড়ে এরকম ফ্রেশ পুদিনা পাতা পেতে চাইলে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। বিশ্বাস করুন, ভিডিওটা দেখলে আমার থেকে আপনার বেশি উপকার হবে। আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না, দেখলে হয়তো গুরুত্বপূর্ণ কথাটি আপনার শোনা হবে না। পুদিনা পাতা চেনেন না এমন মানুষ মনে হয় খুব কমই খুঁজে পাওয়া যাবে। এটার গুণাগুণ কম বেশি সবার জানা আছে। তো একদিন আমি এটার গুণাগুণ অনলাইনে একটা পেজে পড়ছিলাম, তো পড়ছি শেষ আর হয় না। পরে ভাবলাম দেখি কতটা গুণের কথা লেখা আছে, তো স্ক্রোল করে শেষের দিকে গিয়ে দেখলাম যে 41 গুণের কথা লেখা আছে। আপনারা নিজেরা একবার গুগলে সার্চ দিয়ে দেখবেন, তাহলে হয়তো পুদিনা পাতা খাওয়ার ব্যাপারে আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন। আর আজকে আমি দেখাবো পুদিনা পাতা কীভাবে আপনারা লাগাবেন, কীভাবে যত্ন নেবেন, আর সারা বছর কীভাবে এক টব থেকেই পুদিনা পাতা পাবেন। আমার কাছে তো এই হার্বসটা একেবারে বিস্ময়কর লাগে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমন ভালো। আর অসংখ্য রেসিপি করা যায় ড্রিঙ্কস থেকে ডেজার্ট, পুদিনা পাতার চা সেটাও তো অতুলনীয়। আবার ডেকোরেশনও কিন্তু একবারই কম যায় না। দুটি পাতার একটি কুড়ির এই ডাটাটুকু ভেঙে একটা সাধারণ খাবারের উপর দিয়ে সাজালেই খাবারটা দেখতে কিন্তু অসাধারণ হয়ে যায়। রমজানে ইফতারের টেবিল আকর্ষণীয় করতে তো পুদিনা পাতার ব্যবহার একেবারেই অপরিহার্য। আপনারা তো অনেক রেসিপি করবেন পুদিনা পাতা দিয়ে, আর পুদিনা পাতা খাওয়ার পরে কিন্তু ডাটাটা একদমই ফেলবেন না। এখন তো বাজারে অনেক পুদিনা পাতা পাওয়া যাচ্ছে, কিন্তু সারা বছর এতটা পাওয়া যায় না। আর আপনি চাইলেই কিন্তু সারা বছর জুড়ে নিজের বাগান থেকে ফ্রেশ পুদিনা পাতা পেতে পারবেন। এটা অনেক আগের ভিডিও, আর সেই সময় পুরো ছাদে সব পুদিনার গাছ মরে গিয়েছিল, শুধু একটা টবে এতটুকু পুদিনার গাছই ছিল। এটা কিভাবে বেঁচেছিল সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলুন আজকে শরবতের রেসিপিটা জেনে নিই। এই পুদিনা পাতাগুলো আমি কিছুক্ষণ আগেই উঠিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এটা এখন ব্লেন্ড করে নেব, তার জন্য কিছুটা পানি অ্যাড করে নিলাম। আমি তো পুদিনা পাতা সংরক্ষণ করে রাখবো, তো দুটো কাজ আমার একসঙ্গেই হয়ে যাচ্ছে। সংরক্ষণ করে রাখার কাজটাও হয়ে যাচ্ছে, সাথে ভিডিও করা হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারাও সংরক্ষণ করে রাখতে পারেন, একবার পরিশ্রম করে ঝটপট করে অনেকবার শরবত করে খেতে পারবেন। এটা এখন ডিপ ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হয়ে বরফ জমা পর্যন্ত। বরফ জমে গেছে, এখানে আমি শুধুমাত্র পুদিনা পাতার রসটাই নিয়েছি। আপনারা চাইলে এর সঙ্গে লেবুর রসও অ্যাড করে নিতে পারেন। তো আমার আসলে ভিডিও করার সময় সব কিছু একসাথে করা যায় না, অনেক কষ্ট হয়, সব কিছু মাথাতেও থাকে না। একটা কাজ একভাবে মনোযোগ দিয়ে করা আর ভিডিও করতে করতে করা, এই কাজটার মধ্যে অনেক পার্থক্য আছে। তো মাইন্ড আসলে দুই দিকে চলে যায়, এই জন্য কাজটা অত নিখুঁতভাবে হয় না। সংরক্ষণ করে রাখা পুদিনার আইস কিউব দিয়ে পুদিনার শরবত করব। নর্মাল পানি নিয়েছি, তারপর 4টা আইস কিউব দিয়ে দিলাম, সামান্য একটু লবণ, 1 টেবিল চামচ চিনি। যারা ডায়েটিং করছেন, ওজন কমাতে চান, তারা চিনির পরিবর্তে মধু নেবেন। আর দিয়ে দিলাম লেবুর রস, লেবুর রসটাও আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। খুব সহজে খুব অল্প কিছু উপাদান দিয়ে হয়ে গেল অসাধারণ পুদিনার শরবত। সত্যিকার অর্থে আপনি যদি না খেয়ে থাকেন, একবার হলেও করে খাবেন, খাওয়ার পরপরই বুঝতে পারবেন আপনার মধ্যে কী একটা পরিবর্তন এসে গেছে, আর এটার স্বাদ তো অসাধারণ। পুদিনা পাতার গাছ খুব সহজেই পুদিনা পাতার ডাটা থেকেই করা যায়। ব্যক্তিগতভাবে আমার পরিচিত অনেকেই আমাকে প্রশ্ন করেছেন কিভাবে আমার পুদিনা পাতার গাছ বেঁচে থাকে, কিভাবে আমি যত্ন নেই, তাদের কেন হয় না বা হচ্ছে না, কেন মরে যাচ্ছে। তো যখন প্রশ্ন করেন তখন তো আমি সরাসরি উত্তর দিয়ে দেই। তো আমার এই পরিচিত জনদের মতো যদি আপনারও অবস্থা হয়ে থাকে, তবে আজকের ভিডিও দেখার পরে ইনশাল্লাহ আপনার গাছও বেঁচে থাকবে, সারা বছর আপনিও ফ্রেশ পুদিনা পাতা পাবেন। আমার বাগানে সারা বছর জুড়েই পুদিনা পাতার গাছ থাকে, সারা বছর জুড়েই আমি ফ্রেশ পুদিনা পাতা তুলে খাই। শুধুমাত্র আপনাদের বুঝতে যেন সুবিধা হয়, সেজন্য এবছরের শুরুতেই যখন পুদিনা পাতা পাওয়া যাচ্ছিলো, তখন আমি পুদিনা পাতার এক আটি পুদিনা পাতা কিনে এই পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, আর এখান থেকেই পাতা তুলে তুলে খেয়েছি। তো কয়েকদিনের মধ্যেই কিন্তু সাদা সাদা শিকড় বেরিয়েছে আর নতুন ডগাও এসেছে। কয়েকদিন পানিতে ভিজিয়ে রেখে শিকড় গজানোর পরই সাধারণ বাগানের মাটিতেই পুদিনার ডাটা লাগাতে হয়। খেয়াল রাখতে হবে মাটি খুব বেশি যেন শক্ত না হয়, একটু শক্ত হলে কিছুটা বালি মিক্সড করে নেবেন।
এই টবের মাটিতে আমার টমেটোর গাছ লাগানো ছিল। তো টমেটোর গাছ লাগানোর আগে আমি মাটিটা তৈরি করে নিয়েছিলাম, কিছুটা বাগানের মাটি সঙ্গে কোকোপিট আর বালি দিয়েছিলাম। তো সেজন্য মাটিটা ঝরঝরেই আছে, মাটিতে এখন আর আমাকে সেসব মিক্সড করতে হচ্ছে না। তবে সব গাছ লাগানোর আগে আমি যেমন কিচেন ওয়েস্ট দিয়ে দিই, এবারও তাই দিয়ে দেব। কিছুটা কলার খোসা, ডিমের খোসা আর আলুর খোসা আছে, সেটাই এখন দিয়ে দিব। এটা ধীরে ধীরে জৈব সারে পরিণত হবে। কিচেন ওয়েস্ট দেওয়ার পরে আবার মাটি দিয়ে ঢেকে দিলাম। এখন আমি পুদিনার ডাঁটাগুলো লাগাবো। কেনার পরে পুরো আটিটাই আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন সবগুলো ডাঁটাই লাগিয়ে দেব। আপনারা যদি এমনটা না করেন তাহলে চেষ্টা করবেন একটু শক্ত হেলদি ডাঁটাগুলো নেওয়ার জন্য, সেগুলো বেঁচে থাকার সম্ভাবনা বেশি। আমি সবগুলো লাগিয়ে দিলাম, যেটা বেঁচে থাকবে থাকবে, যেটা মরে যাওয়া যাবে। এখন টবটাকে ছায়াযুক্ত জায়গায় কয়েকদিনের জন্য রেখে দেব। কিছু গাছ মরে গেছে, কিছু বেঁচে আছে, কোনো সমস্যা নেই। শুধু একটাও যদি বেঁচে থাকে, একটা থেকেই পরবর্তীতে অনেক হয়ে যায়। এই 10 দিন ধরে আমি শুধু নর্মাল পানিটা দিয়েছি। পুদিনা গাছের কাণ্ড খুবই নাজুক, এটা খুব বেশি রোদ সহ্য করতে পারে না। শুরুতে তো ছায়াতে অবশ্যই রাখতে হবে, শুরুতেই যদি রোদে দেওয়া যায় তাহলে গাছটা বেঁচে থাকার সম্ভাবনা একটু কমে যায়। আর রোদে দিলেও, কড়া রোদে তো অবশ্যই দেওয়া যাবে না, হালকা রোদ যে জায়গায় আসে সেই জায়গায় রাখা যেতে পারে। আর সবচেয়ে ভালো হয় যদি শুরুতেই কয়েকদিন একটু ছায়াতে রাখা যায়, আর আমি সেটাই করেছি। টবে পানি জমে থাকলে গাছ মরে যাবে, আবার যদি একেবারে শুকিয়ে যায় তাহলেও গাছ মরে যাবে। সবসময় মাটিটা যেন আর্দ্র থাকে, একটু ভেজা ভেজা থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর টবের ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো হতে হবে, যেন বাড়তি পানিটা বেরিয়ে যেতে পারে। এখন আমি টবটাকে এমন একটা জায়গায় রেখে দিলাম যেখানে দিনের কিছুটা সময় রোদ পাবে। কয়েকদিনের মধ্যেই এমন ঝাঁকড়া হয়েছে আর আমি এখন পর্যন্ত একটি পাতা উঠাইনি। এটার জন্য নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করতে হবে, আর তার জন্য চায়ের পাতায় যথেষ্ট। আর আমি এতে বাড়তি সার হিসেবে চাল ধোয়া পানি এবং ডিম সিদ্ধ করার পরে পানিটা যখন ঠান্ডা হয়ে যায় সেই পানিটা দেই। প্রতিদিন দেই না, মাঝে মাঝে দেই। পুদিনা পাতার জন্য আসলে খুব বেশি সারের প্রয়োজন হয় না, অল্প পুষ্টিতে এটা খুব ভালো থাকে। এই হার্বসটা পার্শিয়াল শেড পছন্দ করে, কড়া রোদে রাখলেও বেঁচে থাকবে, তবে গাছের পাতাটা পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য বারান্দায় রাখাটাই সবচেয়ে ভালো। ছাদেও রাখা যায়, তবে রাখতে হবে এমন জায়গায় যে জায়গাটায় ছায়া থাকে। আমি ব্যক্তিগতভাবে বারান্দায় রাখতে বেশি পছন্দ করি, কারণ মনের মতো যত্ন নেওয়া যায়, বেশি বৃষ্টির পানি পায় না, আবার কড়া রোদ পায় না, মাটিটা আর্দ্র আছে কি না সবসময় চোখের সামনে দেখতে পারি। আবার যখন মন চায় ফ্রেশ পুদিনা পাতা একেবারে হাতের কাছে পেয়ে যাই। তাছাড়া বারান্দার সৌন্দর্য বাড়িয়ে দিতেও কিন্তু এটা কোনো অংশে কম না। এভাবে হাত দিয়ে নাড়লে খুব সুন্দর একটা ফ্রেশ সুখরান বের হয়, আর এই গন্ধটা কিন্তু মশা মাছে তাড়াতে সাহায্য করে। পুদিনা পাতা ছেঁড়ার সময় আগাটা ভেঙে নিতে হয়, তাহলে যে জায়গায় ভাঙা হয় তার নিচে যে পাতা থাকে সেই পাতা থেকে নতুন ডগা বের হয়। আর এভাবে একটার থেকে সারা বছর জুড়ে পুদিনা পাতা পাওয়া সম্ভব। গত বছর এপ্রিল পর্যন্ত আমার ছাদে অনেক পুদিনার গাছ ছিল, পরবর্তীতে যখন বৃষ্টি হয়েছে তখন অনেক বৃষ্টি হয়েছে, আর যখন রোদ ছিল তখন কড়া রোদ ছিল, এমন ওয়েদারে সব গাছ মরে গিয়েছিল। একটা টবে মাত্র ছিল, এই টবটা আমি ছায়ায় সরিয়ে রেখেছিলাম, এখানে বৃষ্টির পানিও বেশি পাইনি, তো সারা বছর জুড়ে এই টবের পুদিনা বেঁচেছিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে ফিরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।